না সত্র গোলাঘাটি যুব মোরচা নি ফাশিংে কান্ড কতমার সংজানাননি থাঙ অমনৈত সামুখলাই জগ গোলাগা তিনি কমিউনিটি হল নগ অ পান্ডা ও ফাই মানজ ফাইন বরমগন জগ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা বমি তৈ লগে থাই যুব মোরচা বিশালগড় এমএলএ সুশান্ত দেব আমি সামুখলাই জগ টগ হাস্ত লুক আমচরক কম হাই বর্তম ক দমটিভি নি মান ফুলিও প্রদেশ বিজিবি যুব মোর্চার আহ্বানে সাড়া দিয়ে আগামীকাল আমাদের সিপাইজলা জেলা অন্তর্গত আমাদের সতেরো নং গোলাঘাটি মণ্ডলে গোলাঘাটি মণ্ডল যুব মোর্চার সকল বাইদেরকে নিয়ে আমরা যুব চৌপাল সভা অনুষ্ঠিত করতে যাচ্ছি সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সকলের প্রিয় দিদি সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভার তরুণ তুর্কি বিধায়ক সম্মানীয় সুশান্ত দেব মহোদয় তৎসঙ্গে উপস্থিত থাকবেন আমাদের অন্যান্য নেতৃত্বগণ আমরা আহ্বান রাখছি আগামীকালকে যুব চোপাল কর্মসূচিতে গোলাঘাটি মণ্ডলের সকল যুবক বাড়িদের অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান রাখছি এই যুব চৌপাল কর্মসূচিটা হচ্ছে আমাদের গোলাঘাটি বিধানসভা অন্তর্গত গোলাঘাটি পঞ্চায়েতস্থিত কমিউনিটি হল ঘরের সামনে মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানটিও শুরু হবে সকাল দশ গোটিকে এই যুব চৌপালে কর্মসূচি কালকে কী কী থাকবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি লক্ষ্য যা আমাদের যেই গ্রামীণ এলাকাগুলির মধ্যে যে যুবক বাইরা যারা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের যারা নেতৃত্বরা রয়েছে তাদের সঙ্গে সরাসরি মত বিনিময় করা এবং যুবকদের কাছে কিভাবে আমরা বুঝতে পারি এবং যুবকদের কি আশা প্রত্যাশা কী আছে সেগুলিকেও আমরা আমরা নিতে চাই এবং এই সবার মাধ্যমে আমরা গ্রামীণ গ্রামীণ যে চোপাল যে আলোচনা সভাটা সেটার মাধ্যমে আমরা সবাইকে একটা জানান দিতে চাই যে গ্রামীণের মধ্যেও আমরা চাই নিবিড় সম্পর্ক তৈরি করা আগামী দিনে আমাদের যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সবকা সাথ সবকা বিকাশ সেই বিকাশের মাধ্যমে আমরা সবার সাথে সবাইকে নিয়ে চলার আগামী দিনের আমরা যাতে ত্রিপুরা রাজ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে চাই এবং আমাদের গোলাঘাটি ও যারা যুবক বাইরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা উন্নত একটা গোলাঘাটি বিধানসভা আমরা গড়তে চাই